মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। নীল বারবার এরকমটা কেন করে আমি সত্যি বুঝতে পারি না। সেই দিনটা ওরকম না করলেই পারত না বল। আমি ওকে আবারও বিশ্বাস করেছিলাম, তুমি আমায় বারণ করলে যে ওর সঙ্গে কোর্টে যেতে না, আবার তাও আমি যেতে রাজি হলাম। আমাকে বলতেই পারত যে ও কোর্টে যাবে না, ও মিউচুয়ালি ডিভোর্স দেবে না, কিন্তু তারপরও ও এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলো, আমাকে জোর করে এমন একটা কাজ করাতে চাইলো যেটা আমি করতে একটুও চাই না। পুরোপুরি ইমোশন নিয়ে একটা ছেলে খেলা করলো। আর বাপি সব কিছু এতটা তিক্ততার পর্যায়ে নিয়ে গেছে না বাপি? জানি না নীল কি পায় এরকম করে বা কেন করে এরকম। আমি এর আগে যখনই ভেবেছি যে এবার হয়তো নীলকে আমি একটু বিশ্বাস করতে পারি, এবার হয়তো আমি নীলকে একটু ভরসা করতে পারি, আর ঠিক তখনই তখনই আমার বিশ্বাস ভরসা একেবারে চুরমার করে ভেঙে দিচ্ছে প্রত্যেকবার। নীল নীল ঠিক কি পায় আমাকে এভাবে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দিয়ে, আমি সত্যি জানি না। আমি ঠিক হয়ে যাবো বাপি, তুমি আমাকে নিয়ে ভেবো না। আমি আর কয়েকবার হয়তো একটু কষ্ট পাবো, তারপরে ঠিক হয়ে যাবো, তারপর আমি শক্ত হয়ে যাবো, একদম একদম স্ট্রং হয়ে যাবো, তুমি চিন্তা করো। আর কি বলো তো, চিরকাল তো পেছনের দিকে থাকি, সামনে হাঁটা যায় না। আমি আর পেছনে তাকাবো না, একেবারে সামনের দিকে তাকিয়ে হাঁটার চেষ্টা করবো। আমি ও এত কষ্ট পাচ্ছে আর সেটা মেনেও নিচ্ছে, কিন্তু কিছুতেই আমার কাছে আসার কথাটা ও ভাবতে পারছে না। আমি আমার কাছে আসাটা কি আরো বেশি কষ্টের, যে কিছুতেই ওটা মানতে পারছে না। আমি তো নিজেকে পাল্টে ফেলছি, প্রতিনিয়ত চেষ্টা করছি নিজেকে পাল্টাবার, অনেকটা পাল্টে ফেলেওছি। আমার এই সন্দেহবাতিক রোগটা থেকে নিজেকে বের করে নিয়ে এসেছি। দেখো আজকে তো আমি জানতাম না যে জিষ্ণু আসছে, কিন্তু যখন জিষ্ণু এলো আমার কিন্তু ওর উপর কোনো রাগ হয়নি, কোনো হিংসাও হয়নি, আমি কোনো সন্দেহও করিনি। হ্যাঁ, আমার খুব দুঃখ হয়েছিল ওই ডুয়েটটা গাইতে না পারার জন্য। আমি ভেবেছিলাম যে মেঘ একবারের জন্য হয়তো সুযোগ করে দেবে ওর সঙ্গে গান গাই, জিষ্ণু চলে আসায় সেটা হয়নি। আমি তো ওর সুরে সুর মেলাতে চাই, আমি ওর চলার তালে তাল মেলাতে চাই। ওর সঙ্গে তো আমি অনেক অনেক দূর যেতে চাই, সারাটা জীবন ওর পাশে থাকতে চাই। আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না, যদি আমাকে মাফ না করে আমি তো বেঁচে থাকতেই পারবো না। আচ্ছা টামি, তুমি ও তো তোমার কথাও মানলো না, ও তো চলে গেল, এবার কি হবে? আর কোনো উপায় নেই না ওকে ফেরানোর? আমাদের সবার এত চেষ্টা, তোমার এত চেষ্টা, কোনো কাজে লাগলো না। তো সামনে এগোতে গেলেই যে পেছনটাকে একেবারে বাদ দিতে হবে এমনটাও তো নয়। সব বাদ না দিলেও কিছু তো বাদ দিতেই হবে বাপি, না হলে যে আরো যন্ত্রণা বাড়বে। কয়েকটা দিন লাগবে আমার নিজেকে গুছিয়ে নিতে। তো লক্ষ্মী পুজো অব্দি কয়েকটা অনুষ্ঠান আছে, সেগুলো কমপ্লিট হয়ে গেলে আর কোনো অনুষ্ঠান নয়। আমি
শুধুমাত্র প্র্যাকটিস করব আর পড়াশোনা নিয়ে থাকব। আর ইউনিভার্সিটি খুললেই তো আবার ফাইনাল সেমিস্টার, পড়াশোনাটা না করলে কি করে হবে? আর আমি তোমাকে বলছি বাপি, এই পুরো জীবনটা আমি দীর্ঘশ্বাসে মিশিয়ে থাকবো, আমি ভালো থাকবো, আমি সুখী থাকবো। তো সেটাই চাইছি, তোর মুখের হাসিটা দেখলে আমার আমার সবকিছু ভুলে যায়, কোনো কষ্ট থাকে না। এবার সে পড়ে অনেক রাত্রি হয়েছে। সরি বাপি, তোমাকে আমি এতটা রাত জাগালো। বেশ করেছিস, আমি যাই, তুই শুয়ে পড়, দরজাটা বন্ধ করে দে। না বাপি, তার দরকার নেই। বন্ধ করবি না যদি আবার কেউ আসে? আসবে না বাপি, আর কেউ আসবে না। আর কেউ যদি আসেও আমি তাকে বসিয়ে বলবো যে মুখ লুকিয়ে কেন, মুখ খুলেই এসো। বাপি, একটা লাস্ট কনফেশন করতে চাই তোমার কাছে। নীলের জন্য আজকে বড্ড মন কেমন করছে, তাই তো? এভাবে ভেঙে পড়িস না দাদা, ভেঙে পড়িস না। তোদের এই কষ্ট, তোদের এই যন্ত্রণা আবার দেখবি, তোদেরকে মিলিয়ে দেবি। জানিস দাদা, হাত যখন আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল, আমি জোর ভেতরটা দেখতে পাচ্ছিলাম। আমি যেন তো দূর থেকে ওকে দেখছিলাম, ওর দিক থেকে চোখ সরাতে পারছিলাম না। গান শেষ হয়ে যাওয়ার পরে সকলে যখন ওকে নিয়ে মাতামাতি করছে না, আমি তখন ওকে দেখছিলাম, ও যেন ওই ভিড়ের মধ্যে থেকে ওই মানুষজন ওকে নিয়ে মাতামাতি করছে, ছবি তুলছে, এই সব হৈহট্টগোলের থেকে না নিজেকে নিয়ে পালিয়ে যেতে চাইছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।